কোটি কোটি ফেরেশতাদের সামনে মুআল্লিমুল মালাকুত বলা হয়, কেউ কেউ বলে যে ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদেরকে বসে বসে সামনে কি কাজ করবে তার প্রশিক্ষণ ওই বদল লোক দিত। সেই বদল লোকের নাম আজাজিল, ইবলিস, শয়তান। আল্লাহ কয় ফখরুজ ফখরুজ ফা ইন্নাকা রাজীম, তুই যত আবেদার বুজুর্গ হইস না কেন একে পদে আগাশ আরা। গ্রাম বাংলা কয় কি এক কথায় শেষ, একে পদে আগাশ আরা। আল্লাহ আকবার। আমাদের ওই পাশে বেশ কিছুদিন আগে, আজ থেকে 40-50 বছর আগে, এই এক মুসলমান যুবক আর এক হিন্দু যুবক, যুবক তো যুবকই, সর্বকালে যুবক তো ভটকা একটু আই, দুই যুবক এলাকার নাম হলো বাদামতলা বৈশা, আরো অনেক যুবক আছে ফাজলিমের, এর সামনে ওটা বাই ছাড়ে, ওর সামনে ওটা বাই ছাড়ে, ফাজলিমি করা করি। এরপরে কইছে এভাবে পোষাচ্ছে না, তোর সাথে আটে কাড়া দিয়ে একদিন বাই পা দিয়ে ফেললাম। কত বড় বাজে চিন্তা, শয়তান কয় তোকে কেলাবতি দিয়ে আমি আমেরিকা চলে গেলাম, তোকে যেতে আমিও পারবো না, এই কাম আমি তো কোনোদিন করি নাই, এত বড় বাজলামি করতে পারি নাকি। আল্লাহ একবার। এখন দুইজনে একবারে কয় পাশে দুই তিন হাটে কাড়া দিছে, এমন নোংরা কাড়া, এ শুনলে না যায় কে, গোড়া দাবর শুনতে যা যায় তো পরিচিত গোড়া দাবর, হারিয়ে না হইতে কত দেখলাম হাডুডু খেলা, এ কাম তো কোনোদিন দেখিনি। লোক হইছে ওয়াকাতরে, এখন দুইজনে রেডি হইছে যাতে এই কাম ভালো করা যায়, যার যা খাওয়া দরকার পেট আর গ্যাস সিলিন্ডারে বুঝি ফেলাই দিছে। এখন মুসলমানটা যে ওর মারে কইছে মা ঠগা তো যাবে না, যাই হোক এক কথা কইয়ে ফেলাইছে আকামে ফাল্লা, তুমি কয়টা সুলা সেদ্ধ আর কয়টা এমনি কাঁচা ভিজে আর বাদাম দাও কয়টা, বাদাম রে আদা সাবান দিয়ে গিলিয়ে ফেলাইছে, সুলারে মোটামুটি হালকা হালকা বাড়ি দিয়ে গিলিয়ে ফেলাইছে, এমন প্যার তো বাস ফুল ফাটি যার কায়দা। দুইজনে যে বইছে চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ দুই চেয়ারে বসা, এখন ওই হিন্দুটা যাই ওই মুসলমানটার মহির পর দুই তিনবার মারিয়ে দিছে, ওর কিছু কয় না, আর একবার মারিয়ে দিলি যদি কিছু না কয় তাহলে মুসলমানের ঠকা হিন্দুর জিতা হয়ে যাবে, হিন্দু মুসলমানকে মুখ শুকাই গেছে, হিন্দুরা তো হাসতেছে এই চাইজকে হয়ে গেছে কাম, মুসলমানরা কিছু পারে না, শেষ মিনিটে এই হিরে পাল্লা দিছিলাম তাও পারলো না। এরপরে দুই দিয়ে দিয়ে যাওয়ার পরে তিন নম্বর বারে চান্স নিছে, হ্যাঁ রেডি হও, ও যাইয়ে করছে কি পাশার কাপড় সরাইয়ে মুখ বরাবর মারিয়ে দিছে, ছোলা আর বাদাম যা ছিল সব একবারে বার হইয়া ওর মুখতে পাততালি পর্যন্ত ভিজে গেছে, সবাই কয় একে বাদে আগা সারা। ও সব কয়টা দিয়েছে রিজাল্ট পাইছে, ওই একটাই মার বেশি পেয়েছে। আল্লাহর সামনে বৈশাখ কতবার শুধু আল্লাহকে সরাসরি দেখে নাই, বাকি আর সব কিছু দেখেছে, আরশ, কুরসি, লৌহ, কলম ইত্যাদি ইত্যাদি যা দেখার ওই পাশে সব দেখছে, জান্নাত জাহান্নাম সবই দেখছে সে। আল্লাহু আকবার, কত বড় পণ্ডিত! তাহলে আমাদের দেশে যত বড় হুজুর হোক না কেন, ইবলিসের সাথে বড় না, সেই ইবলিস যদি মাইর খেয়ে যাইতে পারে এক সিজদা না দেওয়ার কারণে, ও দোস্ত, তাহলে আমাদের দেশের বড় হুজুররাও সেই গুরু রাতে ধরা পড়তে পারে কি পারে না? সুতরাং ওই নিয়ে কোনো গর্বের নেই, বহুত বড় হুজুর, উরি আল্লাহ কত বড়, এই কে চোখ পাক্কায় পড়ার কোনোই করবার নেই, কারবার নাই। তার সাথে ছোট একজন সাধারণ ইরি ধান লাগান একটা মূর্খ কৃষক, তাকেও আল্লাহ তাআলা পাক্কা ইমানের পর রাখলে রাখতে পারে, কথা কন ঠিক ঠিক। আপনারা অনেক ভালো আছেন।